हेलो भिউয়ার্স अस्सलामु आलैकुम आशा करी भालो आছেন टेक्नोलॉजी ভিলেজের पक्ष থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডের টেবিল সম্পর্কে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে রো কলাম ইত্যাদি ইনসার্ট করবেন এবং ডিলিট করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আপনি যদি এমএস ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে এমএস ওয়ার্ড 2016 ভার্সনের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। প্রথমে আমি আলোচনা করছি কিভাবে টেবিলের ভিতরে আপনারা রো কলাম ইত্যাদি ইনসার্ট করবেন, তারপরে আমি ডিলিট সম্পর্কে আলোচনা করছি। এখানে দেখুন আমি একটি টেবিল ইনসার্ট করেছি এবং টেবিলের ভিতরে বেশ কিছু তথ্য নিয়েছি। এখন আমরা যদি কোনো একটি রো অথবা কলামের পরে কোনো নতুন একটি রো অথবা কলাম ইনসার্ট করতে চাই তাহলে কিভাবে করব। যেমন এইখানে দেখুন আমি এই যে 2 নম্বরে একটি তথ্য নিয়েছি, এই 2 নম্বর তথ্যের উপরে আমি একটি রো ইনসার্ট করতে যাচ্ছি। তাহলে এইখানে লেআউট ট্যাবের অধীনে রোজ অ্যান্ড কলামস এই সেকশনে এখানে দেখুন ইনসার্ট অ্যাবভ লেখা রয়েছে। এই বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে উপরে একটি রো ইনসার্ট হবে। তারপরে আমরা যদি এই 2 নম্বর রোর নিচে আরেকটি রো যদি ইনসার্ট করতে চাই তাহলে এইখানে ইনসার্ট বিলো এই বাটনে ক্লিক করলেই নিচে একটি নতুন রো ইনসার্ট হয়ে যাবে। তারপরে আমরা যদি নামের বাম পাশে যদি আরেকটি কলাম ইনসার্ট করতে চাই তাহলে এইখান থেকে ইনসার্ট লেফট এই বাটনে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে নতুন একটি কলাম ইনসার্ট হয়েছে। তারপরে আমরা যদি নামের ডান পাশে আরেকটি কলাম ইনসার্ট করতে চাই তাহলে এইখান থেকে ইনসার্ট রাইট এই বাটনে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে আরেকটি নতুন কলাম ইনসার্ট হয়েছে। এভাবে আপনারা এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে নতুন কলাম এবং নতুন রো ইনসার্ট করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রো কলাম সেল ইত্যাদি ডিলিট করতে হয়। এখানে দেখুন আমি যে নতুন এই কলামটি নিয়েছি এই কলামটি যদি আমি ডিলিট করতে চাই অথবা কোনো সেল যদি ডিলিট করতে চাই সেগুলি কিভাবে করব। প্রথমে আমি কলাম এবং রো দেখাচ্ছি, তারপর পরে সেল দেখাচ্ছি। এখানে এই কলামের ভিতরে আমি কার্সর রেখেছি, তারপরে এখানে ডিলিট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা রয়েছে ডিলিট কলামস এই বাটন যদি ক্লিক করেন তাহলে সেই কলামটি ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা যদি এই রোটি ডিলিট করতে চাই তাহলে এই রোর মধ্যে কার্সর রাখলাম, তারপরে এখানে ডিলিট বাটনে ক্লিক করার পরে ডিলিট রোস এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন সেই রোটি ডিলিট হয়ে গেছে। এরপর আমরা যদি পুরো টেবিল ডিলিট করতে চাই তাহলে টেবিলের ভিতরে কোনো একটা জায়গায় কার্সর রাখার পরে এখানে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট টেবিলস এই বাটনে ক্লিক করলে পুরো টেবিলটি ডিলিট হয়ে যাবে। আমি আবার আনডু করলাম। এরপরে আমি সেল ডিলিট করা দেখাচ্ছি, তার আগে আমি এই রোটি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন এখানে দেখুন আমি যে এখানে বগুড়া লিখেছি এই সেলটি যদি আমি ডিলিট করতে চাই তাহলে এই সেলের ভিতরে আমি কার্সর রাখলাম, তারপরে এখানে ডিলিটে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিলিট সেল এই বাটনে ক্লিক করলাম, তাহলে এইখানে একটি বক্স আসবে। এখানে আমাদেরকে বলে দিতে হবে যে যখন এটি ডিলিট হবে তখন ডিলিট হওয়ার পরে এটি উপরের দিকে যাবে নাকি বাম দিকে যাবে সেটি এখানে বলে দিতে হবে। এখানে শিফট সেল লেফট লেখা রয়েছে অর্থাৎ এই সেলটি ডিলিট হয়ে যাবে এবং এই ডান পাশের সেলটা এটি বাম পাশে চলে আসবে। আমি ওখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে এই যে বগুড়া লেখা ছিল যেই সেলটি সেই সেলটি ডিলিট হয়ে গেছে এবং ডান পাশের সেলটি বাম পাশে চলে আসছে। তারপরে আমি যদি এই নিচের লেখা উপরে নিতে চাই তাহলে এখানে ডিলিটে ক্লিক করার পরে আমি ডিলিট সেলে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন শিফট সেল আপ লেখা রয়েছে আমি এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আমার বগুড়ার সেলটি ডিলিট হয়ে গেছে এবং নিচের লেখাটি উপরে চলে গেছে। এছাড়াও এখানে ডিলিট সেলে ক্লিক করার পরে এখানে আরও কিছু অপশন রয়েছে ডিলিট এন্টায়ার রো অর্থাৎ আপনি রোটি যদি ডিলিট করে দিতে চান, আবার এখানে ডিলিট এন্টায়ার কলাম অর্থাৎ যেই কলামে কার্সর রয়েছে সেই কলামটি যদি ডিলিট করতে চান এখান থেকেও করতে পারেন। আমি ডিলিট এন্টায়ার রো এটিতে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমার সেই বগুড়া লেখা রয়েছে যেই রোটি সেই রোটি ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আপনারা এখানে এই যে ডিলিট এন্টায়ার রো এবং ডিলিট এন্টায়ার কলাম এখানকার কাজ এবং বাহির থেকে কাজ দুটি কাজ একই ধরনের, আপনারা যে কোনো এক জায়গা থেকে করতে পারেন। আজকের ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে রো কলাম ইত্যাদি ইনসার্ট করবেন এবং রো কলাম সেল ইত্যাদি ডিলিট করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আর আমার টিউটোরিয়ালগুলো আপনার কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।